নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আজকে আলোচনা করব হুমায়ুন সম্পর্কে এর আগের দিনের ভিডিওতে আমি মুঘল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করা শুরু করেছিলাম যেখানে আমি প্রথমে দেখিয়েছিলাম যে মুঘল সাম্রাজ্যের উত্থান কী করে হলো তারা কোথা থেকে এসেছে এবং বাবর সম্পর্কে আমরা ডিটেলসে আগের দিন আলোচনা করে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হুমায়ুন সম্পর্কে তো এই ভিডিওটা দেখার আগে আমি বলবো যে আগের দিনের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন ভিডিওটা এই চ্যানেলের প্লে লিস্টে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে পেয়ে যাবেন তো সেই প্লে লিস্টটার লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আগের দিন দেখেছিলাম যে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবর মারা যান এবং বাবর মারা যাওয়ার পরে হুমায়ুন সিংহাসনে বসেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং ইনি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অব্দি দিল্লির সিংহাসনে ছিলেন প্রথম ব্যাপার হুমায়ুন এর আসল নাম ছিল নাসির উদ্দিন মাহমুদ নাসির উদ্দিন মাহমুদ জ্যেষ্ঠ পুত্র ছিলেন অর্থাৎ সবথেকে বড় পুত্র ছিলেন হুমায়ুন হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে ফর্চুনেট বা বাংলায় যাকে বলা হয় ভাগ্যবান কিন্তু আদতে তার নামের সঙ্গে তিনি যেভাবে রাজকার্য করেছেন যেভাবে তিনি সিংহাসনে ছিলেন তার কোনো মিল নেই অর্থাৎ দিল্লি সিংহাসনে বসার পর থেকে একাধিক সমস্যা হুমায়ুনের সঙ্গে সঙ্গে চলতে থাকে এবং এখানে তার ভাগ্য খুব একটা তাকে সাথ দেয়নি তো সেই সম্পর্কে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব তো যেমন বললাম যে বাবরের জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন হুমায়ুন বাবরের সব থেকে বড় পুত্র হচ্ছেন হুমায়ুন কিন্তু বাবরের আরো কয়েকজন পুত্র ছিলেন তারা হচ্ছেন কামরান হিন্দাল এবং আসকারি কামরান হিন্দাল আসকারি এবং হুমায়ুন এই চারজন হচ্ছে বাবরের পুত্র ছিল এবার মধ্যকালীন ভারতের ইতিহাসে সে দিল্লি সুলতানি যুগে হোক বা এই মুঘল যুগে মূল সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে কারোর উত্তরাধিকার সংক্রান্ত কোনো আইন না অর্থাৎ একজন সুলতান মারা যাওয়ার পরে পরবর্তী সুলতান কে হবে এর কোনো যোগ্য আইন ছিল না যেটা মধ্যকালীন ভারতের অন্যান্য যে হিন্দু রাজারা ছিল তাদের একটা আইন ছিল যে যে বড় সন্তান যে বড় পুত্র সে সিংহাসনে বসবে এরকম কোনো আইন না দিল্লি সুলতানি যুগে ছিল যতদিন আমরা দিল্লি সুলতানি যুগ সম্পর্কে আলোচনা করেছি সেখানে দেখেছিলাম যে এই উত্তরাধিকার নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে সেটা বারে বারে মুঘল সাম্রাজ্যেও হয়েছে তো এই ক্ষেত্রেও এই রকম একটা সমস্যা দেখা দেয় কারণ তার চারজন পুত্র কামরান হিন্দাল আসকারি এবং হুমায়ুন তো হুমায়ুনের সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব তার আগে একটু বলি এই জায়গাটা একটু দাগ দেওয়া হয়ে গেছে কারণ আমি প্রথমের কিছুটা অংশ শ্যুট করেছিলাম সেটা কোনো কারণে সেভ হয়নি তো সেই কারণে এখন যখন দেখছি যে সেভ হয়নি তাই প্রথমটা আবার একবার করতে হচ্ছে তো এইগুলো দাগ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে দেবেন যখন কোনো উত্তর উত্তরাধিকার সংক্রান্ত আইন ছিল না এদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয় কে দিল্লির সিংহাসনে বসবে তো হুমায়ুন এখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিলেন সেটা হচ্ছে তিনি সম্পূর্ণ সাম্রাজ্যকে যতটা বাবর জয়লাভ করেছিলেন সেই সম্পূর্ণ অংশকে চার ভাগে বিভক্ত করে দেন চার ভাগে বিভক্ত করে এক একটা ভাগে এক একজনকে নিযুক্ত করেন অর্থাৎ একটা অংশ তাকে হুমায়ুনের হাতে বাকি তিনটে অংশ এই কামরান আহিন্দাল এবং আসকারের মধ্যে বিভক্ত করে দেন এবং দিল্লি হুমায়ুনের রাজধানী তো এটা ছিল প্রথম সমস্যা যেটা তিনি সমাধান করে ফেলেন কিন্তু আরও একটা সমস্যা এই সময় মুঘল সাম্রাজ্যের ওপরে ছিল সেটা হচ্ছে প্রতিবেশী যে সমস্ত রাজ্যগুলো ছিল তাদের আক্রমণ আক্রমণ বলতে এই সময় দিল্লিতে সবে নতুন একটা বংশ প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য যেটা বাবর প্রতিষ্ঠা করে গেছেন সবে খুব একটা বেশি দিন হয়নি এবার নতুন একটা বংশ নতুন একটা রাজত্ব যখন স্থাপন হচ্ছে তখন অন্যান্য যারা রাজা থাকবেন পাশাপাশি তারাও চেষ্টা করবেন যে এই নতুন বংশটাকে সরিয়ে দিয়ে কিভাবে তারা সেই জায়গাটা দখল করে নেবেন এবং মুঘলদের প্রধান শত্রু যারা হয় তারা হচ্ছে আফগানরা এর কারণ যখন বাবর দিল্লি সিংহাসন দখল করেন তার আগে ভারতে প্রতিষ্ঠিত ছিল আফগানি বংশ সেটা হচ্ছে লোদি বংশ ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো সেই কারণে এই আফগানরাই প্রধান শত্রু হবে মুঘল সাম্রাজ্যের আর আফগানদের মধ্যে যারা মেন ছিলেন এই সময় ভারতে আফগানদের মধ্যে মেন যারা ছিলেন তাদের মধ্যে প্রথম জন হচ্ছেন মামুদ লোদি জন হচ্ছেন মামুদ লোদি এই মাহমুদ লোদী কে ছিলেন মাহমুদ ছিলেন ইব্রাহিম লোদির ভাই যে ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর দিল্লি সিংহাসন দখল করেছিল সেই ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি ছিল আফগানদের মানে একজন আফগান লিডার এবং ইনি ছিলেন হুমায়ুনের সব থেকে বড় শত্রু এই সময় এবং দ্বিতীয় দ্বিতীয় জন ছিলেন বাহাদুর শাহ বাহাদুর শাহ এই বাহাদুর শাহ গুজরাটের লিডার ছিলেন মানে গুজরাটে ইনি শাসন করতেন তো এরা প্রধান শত্রু হিসেবে দেখা দেয় তো গৃহযুদ্ধের পরে যখন তিনি সিংহাসন লাভ করলেন তখন তার প্রথম নজর গিয়ে পড়ে তার শত্রুদের দিকে শত্রু বলতে মামুদলদী এবং বাহাদুর শাহ প্রথম যার দিকে তার নজর পড়ে তিনি হচ্ছেন এই বাহাদুর শাহ তো এই বাহাদুর শাহকে পরাস্ত করার জন্য হুমায়ুন এগিয়ে যান প্রথম যুদ্ধে তার সিংহাসন লাভের পর প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে আক্রমণ পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই দুর্গ আক্রমণটাই হুমায়ুনের প্রথম আক্রমণ মানে মানে সিংহাসনে বসার পর তার প্রথম আক্রমণ কালিমজ দুর্গের তখন যিনি অধিপতি ছিলেন তার নাম ছিল প্রতাপ রুদ্র প্রতাপ রুদ্র এবার প্রশ্ন আছে যে তার লক্ষ্য ছিল বাহাদুর শাহ বাহাদুর শাহকে আক্রমণ না করে প্রতাপ রুদ্রকে আক্রমণ করার কি কারণ থাকলো এখানে আমি লিখেছি যে বাহাদুর শাহকে হারানোর জন্যই তিনি কালিমজর দুর্গ আক্রমণ করেছিলেন তো প্রতাপ রুদ্রকে আক্রমণ করার কি কারণ ছিল এর কারণ হচ্ছে এই প্রতাপ রুদ্র ডাইরেক্টলি বাহাদুর শাহর সঙ্গে যুক্ত ছিলেন প্রতাপ রুদ্রর সঙ্গে বাহাদুর শাহর ভালো সম্পর্ক ছিল তো সেই কারণে বাহাদুর শাহের যারা মানে বন্ধু আছেন যে যারা আছেন তাদেরকে হারানোই প্রধান লক্ষ্য হবে এক একজন করে যদি হারাতে পারেন তাহলে সরাসরি বাহাদুর শাহকে আক্রমণ করা যাবে তো ডাইরেক্টলি যদি বাহাদুর শাহকে আক্রমণ করেন তাহলে এরকম সমস্ত রাজারা বাহাদুর শাহকে সাপোর্ট করবে যুদ্ধ করবে সেখানে যুদ্ধটা সাংঘাতিক হয়ে যাবে তাই জন্য তার যে সহযোগীরা আছে তাদেরকে হারিয়ে দেওয়াটা প্রধান লক্ষ্য ছিল তো প্রতাপ রুদ্রকে প্রথম আক্রমণ করেন প্রতাপ রুদ্রকে যখনই হুমায়ুন আক্রমণ করেন তখন প্রতাপ রুদ্র এই দুর্গের মধ্যে ঢুকে সমস্ত গেট বন্ধ করে দেন এই সময় যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কৌশল ছিল দুর্গ ঘেরাও কোনো একটা দুর্গ যদি কোনো একজন সুলতান দখল করতে চাইতেন তখন তিনি আক্রমণ করতেন আর যখনই আক্রমণ করতেন তখন কি করত এই যে দুর্গের অধিপতি থাকতো সেই দুর্গটাকে বন্ধ করে দিয়ে ভেতরে বসে থাকত এবার যে সুলতান আক্রমণ করছে সে কি করত সে এই দুর্গটাকে ঘিরে বসে থাকত কারণ এই দুর্গের মধ্যে যিনি অবস্থান করছেন তার কাছে যে খাদ্য আছে বা জল রয়েছে খাদ্য পানীয় এগুলো তো সীমিত দুর্গের মধ্যে যতটুকু আছে ততটুকুই তিনি তো এক্সট্রা করে আর পাচ্ছেন না কারণ তিনি দুর্গ থেকে বেরোচ্ছেন না এবার যতটুকু খাদ্য বা পানীয় আছে সেটা বেশি দিন যাবে না যতদিন যাবে না ততদিন যদি ঘেরাও করে বসে থাকা যায় একটা টাইমে না একটা টাইমে দুর্গ খুলে সেই রাজাকে বাইরে বেরোতেই হবে তো এইটা একটা সফল প্রসেস ছিল তখনকার যুদ্ধের তো এই ক্ষেত্রেও তাই হয় প্রতাপ রুদ্র এরম করে ঘেরাও করা হয় প্রতাপ রুদ্রকে কিছুদিন পর প্রতাপ রুদ্র বাইরে বেরোতে বাধ্য হন এবং সেইখানে গিয়ে প্রতাপ রুদ্র হুমায়ুনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং প্রতাপ রুদ্রর কাছ থেকে প্রচুর অর্থ তিনি উপার্জন করেন এই কালিনরা দুর্গ যখন তিনি ঘেরাও করেছিলেন প্রায় ছ মাস ঘেরাও করে তিনি বসেছিলেন এই বাইরে ছ মাস ঘেরাও করে বসেছিলেন প্রতাপ রুদ্র বাইরে এসেছিল তো প্রথম আক্রমণ এইভাবে শেষ হয় এরপরে তিনি চলে যান দোহরা বা যুদ্ধে যেটা হয় পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ঠিক তার পরের বছর পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হয় দোহরা বা দাদরাজ যুদ্ধ এই আক্রমণটা করার পেছনে প্রধান কারণ ছিল হচ্ছে এই মাহমুদ লোদি তার প্রধান যে আরেকজন শত্রু ছিলেন তার বিরুদ্ধে আক্রমণ করার জন্যই এই দোহরা বা দাদরা যুদ্ধটা হয় এই যুদ্ধে মামুদ লোদিকে পরাজিত করা হয় অর্থাৎ মামুদ লোদি এখানে হেরে যান দোহরা বা দাদরার যুদ্ধে এবং এই সময় এসে আরও একজন আফগান খুব শক্তিশালী হতে শুরু করেছিল একটু একটু করে সে শক্তিশালী হতে শুরু করেছিল যার নাম শের খা শের খা যে শের শেরখা পরবর্তীকালে শের শাহ সুরি নামে পরিচিত হবে শের শেরখা এই সময় আস্তে আস্তে নিজের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছিল আর যখনই শের খার শক্তি একটু একটু করে বৃদ্ধি হচ্ছে তখন হুমায়ুন শের খার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে শেরখাও ছিলেন আফগান আর আফগানরা এই সময় মুঘলদের সব থেকে বড় শত্রু ছিল তাই শের খাকে আক্রমণ করার প্রয়োজন মনে করেন এবং শের শেরখা তখন চুনার দুর্গের দুর্গাধিপতি ছিলেন অর্থাৎ চুনার বলে একটা দুর্গ ছিল সেই চুনার দুর্গের অধিপতি ছিলেন তখন শের শেরখা দোহরা যুদ্ধ করে ফেরার পথে তিনি চুনার দুর্গকে ঘেরাও করেন শের শেরখা যথারীতি দুর্গের মধ্যে ঢুকে দুর্গের সমস্ত ফটক বন্ধ করে দেন এইভাবে চার মাস যায় এখানে চার মাস ধরে এই দুর্গটাকে ঘেরাও করা হয় এবং অবশেষে শেরখা পরাজিত হন মানে বশতা স্বীকার করতে বাধ্য হন এই সময় এসে শেরখা হুমায়ুনের বশতা স্বীকার করে নেন তাহলে এই অবধি এসে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এসে আফগানদের প্রধান একটা স্তম্ভ মামুদ লোদিকে তিনি পরাজিত করে দিলেন শেরখাকে পরাজিত করে দিলেন বাহাদুর সহযোগী প্রতাপ রুদ্রকে পরাজিত করলেন এত অব্দি হওয়ার পর তিনি এবার চললেন বাহাদুর শাহের সঙ্গে ডাইরেক্টলি যুদ্ধ করতে কারণ এখান থেকে মামুদ লদি পরাজিত হয়ে গেছে এবার থাকছে হচ্ছে বাহাদুর শাহ বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করলেন বাহাদুর শাহ কোথাকার রাজা ছিলেন বাহাদুর শাহ ছিলেন গুজরাটের অধিপতি তো এই অবধি এসে হুমায়ুনের যে প্ল্যানগুলো ছিল পরপর ঠিকঠাক এগোচ্ছিল কিন্তু গোলযোগবাদে এখানে এসেই বাহাদুর শাহকে যখন হুমায়ুন আক্রমণ করতে এগোতে থাকেন তখন পুনরায় শের শাহ অর্থাৎ শেরখা পুনরায় হুমায়ুনের বিরুদ্ধে চলে যান প্রথমবার তাকে চুনার দুর্গ দখল করে তার কাছ থেকে একটা অনুগত্য পাওয়া গেছিল কিন্তু শের শাহ থেমে থাকার লোক ছিলেন না শের শেরখা নিজেকে এবার আরও শক্তিশালী করতে শুরু করেন আর যখনই এই সময় শের শেরখা পুনরায় তার শক্তি বৃদ্ধি করতে শুরু করেছেন তখন হুমায়ুন বুঝতে পারেন বাহাদুর শাহ নয় তার মূল শত্রু হতে পারে শের খা এই সব থেকে বেশি গন্ডগোল করতে পারে তাই বাহাদুর শাহকে বাহাদুর শাহের পথে যাচ্ছিলেন বাহাদুর শাহকে আক্রমণ করার জন্য সেই আক্রমণ বন্ধ করে দিয়ে সেই পথে না গিয়ে গুজরাটের দিকে না গিয়ে পুনরায় চুনার দুর্গ তিনি ঘেরাও করেন পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পুনরায় চুনার দুর্গ ঘেরাও করা হয় পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রথম চুনার দুর্গ দখল করা হয়েছিল পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পুনরায় চুনার দুর্গ ঘেরাও করা হয় এইখানে সময় লাগে ছ মাস আবার ছ মাস সময় লাগে চুনার দুর্গকে ঘেরাও করে বসে থাকার জন্য কিন্তু এই সময় এসে ছ মাস অতিবাহিত হওয়ার পরেও শেরশাহ চুনার দুর্গ থেকে বেরুন না এই সময় শেরসা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছেন এবং ছ মাসের বেশি ধরে তিনি চুনার দুর্গের মধ্যে অবস্থান করছিলেন একবারের জন্য তিনি বেরোননি আগেরবার যখন চার মাসেই বেরিয়ে পড়েছিলেন এবারে আর বেরোননি তো এই অবস্থায় হুমায়ুন কিছুটা আলগা দেন আর এই অবস্থাতে যখনই হুমায়ুন আলগা দেন তখন এখান থেকে শেরশাহ পালিয়ে চলে যান বাংলা এবং বিহারে তাহলে হুমায়ুন এখানে বসে আছেন এদিকে শেরশাহ চলে গেছেন বাংলা বা বিহারে এই অবস্থায় হুমায়ুন দেখলেন যে এখানে বসে থেকে লাভ নেই আমায় এক্ষুনি বাংলায় আক্রমণ করা প্রয়োজন বাংলা আক্রমণ করা প্রয়োজন বাংলা বিহার কারণ শেরশাহ সেখানে পালিয়ে গেছে এইখান থেকে হুমায়ুন সোজা চলে আসে এই বাংলা এবং বিহারে বাংলা এবং বিহারে এসে তিনি দেখেন যে শেরশাহ এখান থেকেও চলে গেছে তখন তিনি কি করেন এই বাংলা এবং বিহারটা দখল করে নেন বাংলা বিহার দখল করার পর হুমায়ুন এই বাংলা এবং বিহারেই কিছু দিনের জন্য অবস্থান করতে শুরু করেন এই সুযোগে শেরশাহ পুনরায় চুনার দুর্গ দখল করে নেন প্রথমে কি হলো চুনার দুর্গ দখল করলেন মানে চুনার দুর্গকে তিনি ঘেরাও করলেন সেখান থেকে পালিয়ে গেলেন শেরশাহ শেরশাহ সেখান থেকে পালিয়ে বাংলা এবং বিহারে এলেন বাংলা ও বিহারে এসে শেরশার যে জায়গাগুলো ছিল সেগুলো তিনি মানে হুমায়ুন দখল করে নিলেন দিয়ে এখানেই অবস্থান করতে লাগলেন সেই সুযোগে শেরশাহ চলে যায় পুনরায় চুনার দুর্গে এবং চুনার দুর্গ দখল করে নেয় এরপরে আর শেরখা শুধুমাত্র এই চুনার দুর্গ দখল করে বসে থাকলেন না চুনার দুর্গ দখল করার পরে শেরখা একে একে বারাণসী জোনপুর এবং সর্বশেষে কনৌজ দখল করে নেন কনৌজ একটু আগেই বললাম যে শের খার এখন শক্তি খুব বৃদ্ধি পেয়ে গেছে তো তিনি এবার আর শুধুমাত্র চুনার দুর্গে বসে থাকলেন না এবার আস্তে আস্তে বারাণসী জৌনপুর কনৌজ দখল করে নিলেন এবার কনৌজ দখল করার পর এবার তার লক্ষ্য কী হতে চলেছে দিল্লি কনৌজের পরেই তার নজর দিয়ে পড়ে দিল্লিতে এখনও পর্যন্ত হুমায়ুন রয়েছেন বাংলাতে কিন্তু যখনই শের শাহ বারাণসী জৌনপুর কনৌজ দখল করে দিল্লির দিকে অগ্রসর হচ্ছে তখন হুমায়ুন বুঝতে পারেন এবার এটা খুবই বিপদের ব্যাপার হয়ে গেছে কারণ যদি শের শাহ দিল্লি দখল করে নেন তাহলে হুমায়ুনের পক্ষে আবার গিয়ে দিল্লি দখল করতে হবে তার হাত থেকে দিল্লি হাতচাড়া হয়ে যাবে এরম একটা পরিস্থিতি এই সময় তৈরি হয়ে যায় সেই কারণে হুমায়ুন সোজা বাংলা থেকে অগ্রসর হতে থাকেন দিল্লির দিকে এখানে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয় হুমায়ুন এবং শের শাহের বিরুদ্ধে আমি এখানে শের শের শাহ শাহ বলছি বলা উচিত হবে না তার নাম হচ্ছে তখন অব্দি শের খা শের শাহ উপাধি এর পরে নেবেন তখনও পর্যন্ত তিনি শের শাহ রূপে পরিচিতি পাননি যাই হোক পনেরোশো উনচল্লিশের এই চৌসার যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ হুমায়ুনের বিরুদ্ধে শের শাহ এই যুদ্ধে অবতীর্ণ হন এবং এই যুদ্ধে একদম শক্তিশালী মুঘল বাহিনীকে শের শাহা মানে খা হারিয়ে দেন হুমায়ুনের এই যুদ্ধে হার হয় এরম অবস্থা হয় যে হুমায়ুনের এই যুদ্ধে মৃত্যু পর্যন্ত হতে পারত কিন্তু হুমায়ুন এই যুদ্ধর মধ্য থেকেই ঘোড়ায় করে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান এবং প্রাণ বাঁচিয়ে তিনি কোথায় পালিয়ে যান প্রাণ বাঁচিয়ে চলে যান আগ্রাতে এবং এই যুদ্ধে হারের সাথে সাথেই বারাণসী জৌনপুর কনৌজের সঙ্গে দিল্লিতে শেরখাঁর অধিপত্য বিস্তার হয় যে খাঁ এর আগে দুবার কোনো রকমে আত্মসমর্পণ করেছিলেন সেই খাঁ এইবার এইখানে এসে খাঁ সরাসরি হুমায়ুনকে হারিয়ে দেয় পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসা যুদ্ধের পরে শের খা তার উপাধি নেন শের শাহ এই যুদ্ধের পরেই তার নাম হয়ে যায় শের শাহ এবং তিনি নিজের নামে মুদ্রা প্রচলন শুরু করেন অর্থাৎ এই সম্পূর্ণ অংশে তার নামে মুদ্রা প্রচলিত হয়ে যায় মানে মুদ্রা চলতে থাকে এখানে আর হুমায়ুনের কোনো অস্তিত্ব থাকলো না এরপরে হয় বিলগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আরো একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় যার নাম বিলগ্রামের যুদ্ধ এই যুদ্ধ হয় হুমায়ুন আর শের শাহের মধ্যে এই যুদ্ধে হারের পরে মানে চৌসার যুদ্ধে হারের পরে হুমায়ুন বুঝতে পারেন যে তার কাছে শেষ সুযোগ হচ্ছে যদি তিনি শের শাহকে হারিয়ে দেন তাহলে তিনি পুনরায় দিল্লিতে সিংহাসন লাভ করতে পারবেন যদি শের শাহকে হারানো না যায় তাহলে আর দিল্লির সিংহাসন লাভ করা সম্ভব হবে না তো এই কারণেই হুমায়ুন কিছুটা শক্তিশালী হয়ে মানে কিছুটা শক্তি সংগ্রহ করে এই যুদ্ধে তো একদম ভরাডুবি হয়েছিল বিলগ্রামের যুদ্ধে কিছুটা শক্তি সংগ্রহ করে পুনরায় শের সাহেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এই যে বিলগ্রামের যুদ্ধ এই যুদ্ধটার আরেক নাম কনৌজের যুদ্ধ কনৌজ বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধেও হুমায়ুনকে পরাজিত হতে হয় হুমায়ুন আবার হেরে যান এবং এই পরাজয়ের ফল হয় মারাত্মক এই পরাজয়ের ফলে হুমায়ুন শুধুমাত্র যে দিল্লি বা আগ্রা থেকেই পলায়ন করতে বাধ্য হন তা নয় পুরো ভারত ছেড়ে তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয় হুমায়ুন এই সময় পালিয়ে চলে যান পারস্যে এবং পনেরোশো চল্লিশ থেকে অর্থাৎ এই যুদ্ধটায় হারার পর থেকে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ অবধি তিনি ভারতের বাইরে থাকেন এইভাবেই মুঘল সাম্রাজ্য যে মুঘল সাম্রাজ্য বাবর প্রতিষ্ঠা করে গেলেন সেই মুঘল সাম্রাজ্য এইখানে এসে পতন হয় প্রথমবার এখানে পতন হয় এরপরে আবার হুমায়ুন ফিরে আসবেন শাহের মৃত্যুর পরে কিন্তু সাময়িকভাবে এই জায়গায় এসে মুঘল সাম্রাজ্যের পতন হয় শের শাহ সম্পর্কে আমরা পরের দিনে ডিটেলসে আলোচনা করব তো এই সময় আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমর কোটে আকবর জন্মগ্রহণ করেন অমরকোট একটা রাজপুত রাজ্য অর্থাৎ অমরকোটের শাসনভার ছিল একজন রাজপুত রাজার হাতে যার নাম রাজা বীরসাল রাজা বীরসাল এবং এর দরবারেই পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন মানে আকবরকে অমরকোটে মানে আকবরের মাতা তাকে অমরকোটে রেখেই হুমায়ুন দেশ ছেড়ে পালিয়ে যান তো সেখানে জন্মগ্রহণ করেন আকবর এরপরে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যু হয় শের সাহেব আর মৃত্যুবরণ করেন পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যখনই শের শাহ মৃত্যুবরণ করেন তারপরে হুমায়ুন পুনরায় ভারতের দিকে অগ্রসর হন কিন্তু পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের মৃত্যুর অনেক দিন পরে হুমায়ুন ভারতে প্রবেশ করবেন এর কারণ হচ্ছে যখন তিনি পলায়ন করেন ভারত ছেড়ে তার কাছে তো কোনো সৈন্য ছিল না আর যদি সৈন্যই না থাকে তাহলে সে যুদ্ধটা করবে কি করে তো সেই কারণে এরপরে তিনি সৈন্য সংগ্রহ করতে থাকেন একটা সৈন্য দল বানান এবং পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন লাহোর দখল করে নেন সোজা তিনি এসে লাহোর প্রথমে দখল করেন এই লাহোর দখল করাতে তাকে সাহায্য করেছিল এই রাজা বীরসান যার দরবারে আকবরের জন্ম হয়েছিল তো যাই হোক পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন পুনরায় লাহোর দখল করেন এরপরে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয় মাচ্ছি ওয়ারার যুদ্ধ মাচ্ছি ওয়াড়ার যুদ্ধ মাচ্ছি ওয়াড়ার যুদ্ধ হয় তাতার খান সঙ্গে তাতার খাঁ এবং এই যুদ্ধে তাতার খাঁ পরাজিত হয় এরপরে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয় সিরহিন্দের যুদ্ধ এরপরে হয় সিরহিন্দের যুদ্ধ পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষায় আসে মাছিভাড়ার যুদ্ধ কবে হয় শিরহিন্দের যুদ্ধ কবে হয় কার সঙ্গে হয় এগুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসে তো হুমায়ুনের সঙ্গে এই যুদ্ধটা হয় সিকান্দার শাহ সুরের সিকান্দার শাহ সুর এই যুদ্ধে সিকান্দার সাহ শাহ সুর পরাজিত হন এরপরে তেইশে জুন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে প্রবেশ করেন এবং এই দিনেই তিনি দিল্লির সিংহাসন লাভ করেন অর্থাৎ পনেরোশো পঞ্চান্ন এসে পনেরো বছর বাদ তিনি পুনরায় দিল্লি সম্রাটে পরিণত হন কিন্তু এরপরে তিনি বেশি দিন শাসন কাজ করতে পারেননি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ঠিক তার পরের বছর চব্বিশে জানুয়ারি দিনপানহা থেকে পড়ে গিয়ে তিনি আহত হন এবং তার দুদিন পরে ছাব্বিশে জানুয়ারি তার মৃত্যু হয় দিনপানা বলে একটা জায়গা ছিল আগ্রাতে এবং এই দিনপানাতে একটা লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে তিনি পড়ে যান এবং সেখানে আহত হন এবং ছাব্বিশে জানুয়ারি তার মৃত্যু হয় এইভাবে হুমায়ুনের জীবনকাল অতিবাহিত হয় তো এই ছিল হুমায়ুনের রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু আলোচনা এবার আমরা দেখে নেব হুমায়ুনের সম্পর্কে কিছু বিশেষ ইম্পর্টেন্ট তথ্য আবুল ফাজল তাকে ইনসান এ কামিল উপাধি দিয়েছিলেন ইনসান এ কামিল এই উপাধিটা হুমায়ুনকে দিয়েছিলেন আবুল ফাজল আবুল ফাজল কে ছিলেন আবুল ফাজল একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন এর সম্পর্কে আমরা পরে খুব ডিটেলসে পড়ব আবুল ফাজল তাকে বলেছিলেন ইনসান এ কামিল তার সময় দুজন বিখ্যাত চিত্রকর ছিল এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় আসে যে হুমায়ুনের সময় বিখ্যাত দুজন চিত্রকর মানে পেন্টারের নাম কি একজনের নাম মীর সৈয়দ আলী আরেকজনের নাম খাজা আব্দুর সামাদ মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুর সামাদ দিল্লি সুলতানদের মধ্যে তিনি প্রথম যিনি স্বর্ণ চালু করেছিলেন দিল্লি সুলতানদের মধ্যে বলতে সেই সুলতানি যুগ থেকে অর্থাৎ কুতুবুদ্দিন আইবক থেকে হুমায়ুন অব্দি যদি আমরা সুলতানদের কথা বলি তার মধ্যে প্রথম সুলতান যিনি স্বর্ণ চালু করেছিলেন এবং সেকেন্ড হচ্ছে শেরশা শেরশাহ একটা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কিন্তু প্রথম করেছিলেন হচ্ছে হুমায়ুন তো এটাও খুব ইম্পর্টেন্ট হুমায়ুনের পত্নীর নাম কি ছিল হাজী বেগম হাজি বেগম হাজি বেগম তার মকবাড়া বানান মকবাড়া বলতে সমাধিস্থল এই হাজি বেগম যে মকবাড়াটা বানান সেই মকবাড়াতেই হুমায়ুনকে সমাধিস্থ করা হয় এটা তৈরি হয় দিল্লিতে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং এই মকবরাটা পরিকল্পনা করেছিলেন মির্জা গিয়াজ মকবরাটা কিভাবে তৈরি হবে তার প্ল্যানটা পুরো করেছিলেন মির্জা গিয়াজ এবং এটা খুব সুন্দর দেখতে এই মকবরাটা এটা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন আপনারা তো এটা করেন মির্জা গিয়াজ এবং এটা তৈরি কে হাজি বেগম এবং আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তার বোন গুলবদন বেগম রচনা করেন হুমায়ুন নামা এই হুমায়ুন নামা থেকে আমরা আকবরের জীবন সম্পর্কে জানতে পারি হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম তো এই ছিল হুমায়ুন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা পরের দিন আমরা আলোচনা করব শের শাহ সম্পর্কে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ